আপনিও কি চান কিছু টাকা ইনভেস্ট করে এমন একটি বিজনেস করতে যেই বিজনেসে তৈরিকৃত প্রোডাক্টের চাহিদা বর্তমান বাজারে থাকবে অত্যন্ত বেশি এবং বিক্রি হবে প্রায় প্রতিটি দোকানে, এছাড়া প্রোডাক্টটি পুরো জেলায় আপনি উৎপাদন করবেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের নতুন একটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগত জানাই। থাম্বনেল দেখে হয়তো অনেকেই বুঝতে পেরেছেন আজকে যেই চমৎকার বিজনেসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জনপ্রিয় ফুড আইটেম পাস্তা। পাস্তা বর্তমান সময়ের এমনই একটি আইটেম যা চলে না এমন কোনো জায়গা নেই। বাংলাদেশে প্রায় প্রতিটি ঘরে ঘরে এর জনপ্রিয়তা বিদ্যমান। আজকে আমরা পাস্তা তৈরির ব্যবসার যাবতীয় সমস্ত ডিটেলস সম্পর্কে জানব। পাস্তা তৈরি করতে আপনার কি কি মেশিন লাগবে, সেগুলো সেট আপ করতে কেমন জায়গা লাগবে, কোন ধরনের ইলেকট্রিসিটি লাইন লাগবে, কোনো লাইসেন্স লাগবে কিনা, আর যদি লাগে সেগুলো কি, কিভাবে সেগুলো সংগ্রহ করবেন, কিভাবে আপনি আপনার মার্কেটিং বাড়িয়ে এই ধরনের বিজনেসে সফলতা অর্জন করবেন, তার সব কিছু নিয়ে আলোচনা করব। ভিডিওটি অনেক বেশি ইনফরমেটিভ হতে চলেছে, তাই স্কিপ না করে অবশ্যই ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। মূল আলোচনা শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাদের নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে। ব্যবসা বাজার বিধি একটি ব্যবসায়িক উদ্যোক্তামূলক চ্যানেল। স্বল্প পুঁজিতে বিজনেস করার ইচ্ছে আমাদের অনেকেরই রয়েছে, কিন্তু সঠিক পরিকল্পনা বা বিজনেস প্ল্যান না করতে পারার কারণে অনেকেই ইচ্ছা থাকা সত্ত্বেও নিজের স্বাধীন ব্যবসা শুরু করতে পারে না। স্বল্প পুঁজিতে পাস্তা তৈরির ব্যবসা শুরু করতে আপনার সবার প্রথম তিনটি মেশিনের সেট আপ করতে হবে। প্রথমত একটি মিক্সার মেশিন, দ্বিতীয়ত পাস্তা তৈরির মেশিন এবং তৃতীয়ত একটি ড্রায়ার। মিক্সার মেশিনের কাজ হচ্ছে আটা বা ময়দাকে বিভিন্ন মশলার সাথে পাস্তা তৈরির জন্য প্রস্তুত করা। দ্বিতীয়ত পাস্তা তৈরির মেশিনের মাধ্যমে পাস্তা প্রস্তুত করা হয়। তৃতীয়ত যেই ড্রায়ার মেশিনের কথা বললাম, ড্রায়ার মেশিনের মাধ্যমে তৈরিকৃত পাস্তা শুকানোর কাজ করা হয়। প্রথম পর্যায়ে আপনি চাইলে এই কাজ ম্যানুয়ালি রোদে শুকিয়ে করতে পারেন। মিক্সার মেশিনগুলোর প্রোডাকশন ক্যাপাসিটি অনুযায়ী বিভিন্ন রকমের হয়ে থাকে। 15 কেজি, 20 কেজি, 25 কেজি, 50 কেজি, 100 কেজি, এভাবে নানা রকম হয়। আপনি আপনার প্রয়োজন অনুসারে বিভিন্ন ধরনের মেশিনগুলো আমাদের মাধ্যমে কাস্টমাইজ করে নিতে পারেন। দ্বিতীয়ত আপনার প্রয়োজন হবে পাস্তা মেশিন। পাস্তা মেশিনগুলো প্রোডাকশন ক্যাপাসিটির ওপর বেস করে নানা রকম হয়ে থাকে, যেমন পার ঘন্টা 25 কেজি, 50 কেজি, 100 কেজি, 200 কেজি। এ ধরনের মেশিনগুলো পাস্তার কোয়ালিটি ভেদে বিভিন্ন রকমের হয়ে থাকে, অর্থাৎ পাস্তার কোয়ালিটি হাই লেভেলের বা নর্মাল লেভেলের, এভাবে বিভিন্ন রকমের হয়ে থাকে। এই একটি পাস্তা মেকিং মেশিনের মাধ্যমে আপনি বাজারে দেখতে পাও বিভিন্ন ধরনের পাস্তাগুলো তৈরি করতে পারবেন শুধুমাত্র ডাইস চেঞ্জ করার মাধ্যমে। পাস্তার চাহিদা বর্তমান সময়ে খুব বেশি হলেও সরাসরি এ ধরনের পাস্তা উৎপাদন করতে খুব একটা দেখা যায় না, তাই আপনি গ্রাম অথবা শহরে যে কোনো জায়গায় এ ধরনের ছোট্ট একটি মেশিন সেট আপ করে পাস্তা তৈরির ব্যবসা শুরু করতে পারেন এবং তৈরিকৃত পাস্তা আপনি নিজ জেলায় হোলসেল বিক্রি করতে পারেন। এ ধরনের মেশিনগুলো নর্মাল বাসাবাড়ি 220 ইলেকট্রিক লাইনে চলতে পারে, এর জন্য আপনার আলাদা কোনো লাইনের প্রয়োজন হবে না। এ ধরনের মেশিনগুলো হাই কোয়ালিটি ফুল স্টেনলেস স্টিল ম্যাটেরিয়াল দ্বারা তৈরি, তাই অনেকদিন ব্যবহারের পরে জং ধরার কোনো চিন্তা নেই। দেখে হয়তো বুঝতে পারছেন এই মেশিনগুলো সামান্য জায়গার মধ্যে আপনি সেট আপ করতে পারবেন, আপনার খুব বেশি স্পেসের প্রয়োজন পড়বে না। তবে নতুন অবস্থায় আপনি যদি ড্রায়ার ব্যবহার না করেন তাহলে পাস্তাগুলো শুকাতে আপনার অনেক জায়গার প্রয়োজন পড়বে, যেখানে হচ্ছে আপনি রোদের সাহায্যে পাস্তাগুলো শুকাতে বা ড্রায়ার করার কাজে ব্যবহার করতে পারবেন। এ ধরনের বিজনেসে খরচের তুলনায় তুলনামূলকভাবে লাভের পরিমাণই বেশি থাকে। এবার যদি লাইসেন্সের কথা বলি, আপনি যদি নর্মালভাবে কোনো ধরনের ব্র্যান্ডিং প্রচার না করে সেল করেন তাহলে আপনার কোনো ধরনের লাইসেন্সের ঝামেলা থাকবে না, কিন্তু আপনি যদি কোনো ধরনের ব্র্যান্ড নেম প্রচার করেন তাহলে অবশ্যই আপনার কিছু লাইসেন্সের প্রয়োজন পড়বে, যেগুলো আপনাকে সরকারি জটিলতা থেকে মুক্তি দেবে। প্রথমত ট্রেড লাইসেন্স, টিন, ভ্যাট পরিবেশ, বিএসটিআই কর্তৃক লাইসেন্স, এ ধরনের বিভিন্ন কিছু লাইসেন্সের সনদ আপনার লাগবে, যেগুলো আপনি অফিসে এসে বিস্তারিত আলোচনা করে নিতে পারেন। এরপর যদি মার্কেটিং এর কথা বলি, তাহলে আপনার নিজ এলাকা বা জেলায় বিভিন্ন ধরনের দোকানগুলোতে, বিভিন্ন ধরনের মুদি দোকান সহ পাইকারি দোকানগুলোতে আপনার প্রোডাক্টের কথা জানাতে হবে এবং আপনার লোক দিয়ে সেখানে এ ধরনের উৎপাদনকৃত পাস্তাগুলো বিক্রির প্রচার চালাতে হবে। ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন উদ্যোক্তা ভাইরা আমাদের মাধ্যমে এ ধরনের মেশিনগুলো ক্রয় করে তাদের ব্যবসার কাজ শুরু করে আজ সাফল্যের দিকে। তাই আপনিও যদি এ ধরনের বিজনেস আপনার জেলায় শুরু করার জন্য ভেবে থাকেন তাহলে বসে থেকে লাভ নেই, অবশ্যই রিস্ক নিতে হবে, কেননা কোনো ব্যবসায়ী রিস্ক ছাড়া চলে না। অ্যাজ এ ইম্পোর্টার
আমরা দেশের বাইরে থেকে বিভিন্ন ধরনের মেশিন ইম্পোর্ট করে এনে দিয়ে থাকি। আমরা মেশিনের সাথে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস দিয়ে থাকি যেন আপনাদের হ্যাসাল পোহাতে না হয়, হ্যাসাল মুক্তভাবে কাজ করতে পারেন। যেমন মেশিন সেটআপ থেকে শুরু করে ব্যবহারবিধি ট্রেনিং দেওয়া প্লাস ওয়ান ইয়ার সার্ভিস ওয়ারেন্টি। একটা ভিডিওতে সব সময় সব ধরনের ডিটেলস দেওয়া পসিবল হয় না, ভুল ত্রুটি থাকতে পারে অথবা কোনো কথা বাদ পড়তে পারে। তাই যারা মেশিন নিতে ইচ্ছুক অথবা এ ধরনের ব্যবসা করতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার অথবা সরাসরি আমাদের অফিস ঢাকা মিরপুর 1 ফেয়ার প্লাজা মার্কেট লেভেল 10 এ এসে। আপনাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।